রানু মন্ডলকে চেনেন না এরকম মানুষ হয়তো খুব কমই আছেন। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পাওয়ার পর একের পর এক শহরের আনাচেকানাচে থেকে নানা রকম প্রতিভা ভাইরাল হয়েছে। এর মধ্যে একজন হলেন রানাঘাটের রানু মন্ডল। স্টেশনে বসে ভিক্ষা করতে করতে গান গেয়ে ভাইরাল হয়ে যান তিনি। সুমধুর কণ্ঠে গান শুনে রাতারাতি ডাক পান সুদূর মুম্বাই থেকে। মুম্বাইয়ের জনপ্রিয় সুরকার এবং গায়ক হিমেশ রেশমিয়া তাকে গান গাওয়ার সুযোগ করে দেন। তারপরে রানু মন্ডল রাতারাতি সংবাদ মাধ্যমে লাইমলাইটে চলে আসেন। হিমেশ রেশমিয়ার তত্ত্বাবধানে তিনি একটি গানও গেয়েছেন। তবে অল্প সময়ের মধ্যে যেমন জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন, ঠিক তেমনই অল্প সময়ের মধ্যেই নিজের ব্যবহারের কারণেই লোকচক্ষু বিষয় উঠেছেন তিনি। সে রানু মন্ডলকে নিয়ে নির্মিত হচ্ছে বলিউড সিনেমা। মিস রানু মারিয়া নামের এই সিনেমা পরিচালনা করছেন ঋষিকেশ মন্ডল। রানু মন্ডল চরিত্রে অভিনয় করবেন স্যাক্রেড গেমস খ্যাত অভিনেত্রী ঈশিকা দে। ভারতীয় একটি সংবাদ মাধ্যমে এই অভিনেত্রী বলেন, আমাদের শুটিং শুরু হবে আগামী নভেম্বরে, পুরো টিমটাই বাংলার, কিন্তু এটা হিন্দি সিনেমা, কলকাতা রানাঘাট মুম্বাই মিলিয়ে শুটিং হবে। মূলত রানু মন্ডলের ব্যাক স্টোরির উপর জোর দেওয়া হচ্ছে এই সিনেমায়। রানু মন্ডলের ইয়াং বয়স, স্ট্রাগল ইত্যাদি ইত্যাদি, কেমন ছিলেন, কোথা থেকে এলেন, কেন ভিক্ষা করতে এলেন, এই সবই। জানি মেরি জানি মন বচপন কা প্যার মেরা ভুল নেহি জানা রে। রানু মন্ডলের সঙ্গে এখনো দেখা হয়নি ঈশিকাদের। বিভিন্ন ভিডিও দেখে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করছেন ঈশিকা। তার ভাষায় ফেসবুকে নানা রকম ভিডিও দেখে তার ভালো লাগে। সবাই যে সব কিছু করতে পারে তা তো নয়, কিন্তু চেষ্টাটাই আসল। যেমন হুইলচেয়ারে বসে কেউ নাচ করছে, এসব দেখতে তার ভালো লাগে। সবার মধ্যেই শেড আছে। তার বন্ধু কমলিকা ভট্টাচার্য পেশায় সাইকোলজিস্ট। মানুষ কোথা থেকে কি হতে পারে এই জার্নি যে মানসিক দিকটা তা ওর থেকে জানার চেষ্টা করেছেন, সেটাও প্রস্তুতিরই অঙ্গ। আশরাফি দিবা, আমার সংবাদ।